বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাকে স্মরণ করে প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালিত হয়। কিন্তু এবার সেই জাঁকজমকতায় কোথাও একটা ছেদ ফেলেছে আরজিগড়ের ঘটনা। তাই এদিন আরজিগড়ে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার ঘটনায় প্রতিবাদে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অশিক্ষক কর্মীরাও। স্কুলের সামনেও এই কর্মসূচি গ্রহণ করা হয়। গত 9ই আগস্ট আরজিগড়ে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। অত্যাচার হয়েছে, তাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা সংক্ষিপ্তভাবে একটা অনুষ্ঠান করেছি আর আমরা ছাত্রীদের বলেছি যে সেই নীতিকথার যুগে আমাদের ফিরে যেতে হবে। পঞ্চতন্ত্রের যুগ, জাতকের গল্প, যেগুলো আমরা নিজেরা ছোটোবেলায় পড়েছি এবং বড়দের মুখে শুনেছি, সেগুলোকে জ্ঞানের কথা বলে আর ব্যঙ্গ করে দূরে সরিয়ে রাখা যাবে না। আমাদের নিজেদের জীবনে গ্রহণ করতে হবে। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আসলে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা খুব অবাক হচ্ছি যে কোন সমাজ আমরা তৈরি করছি। আদৌ কি আমরা একটা সুস্থ সমাজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারছি? এটা কি প্রাপ্য ছিল? যে মেয়ে, যে আমাদের যে বোনটি বা যে সন্তান সম যে মেয়েটি মারা গেল, তার কি এটা প্রাপ্য ছিল? সে তো সমাজের কাজ করবার জন্যই 36 ঘন্টা ডিউটি করার পরে তার কাজের জায়গায় যেখানে সে সম্পূর্ণভাবে নিরাপদ ছিল, সেইখানে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। তার প্রতিবাদে আমরা আজকে শিক্ষক দিবসের সমস্ত রকম অনুষ্ঠানকে বর্জন করছি এবং আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে স্কুলের পক্ষ থেকে, রায়গঞ্জ গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। বাইরে এসে দাঁড়িয়েছি, আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে আমরা সবার সাথে আছি, যারা আন্দোলন করছে তাদের সাথে আছি, আমরাও এই আন্দোলনের শামিল।